রাগের মাথায় বৃদ্ধকে দেয়া হলো জীবন্ত কবর। কবর দেয়ার চার দিন পর জীবিত উদ্ধারও করা হলো তাকে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ইউরোপের দেশ মলদোভায়। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। পশ্চিম ইউরোপের দেশ মলদোভায় জীবন্ত অবস্থায় কবর দেয়া এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। মদ্যপানের সময় এক কিশোরের সঙ্গে 62 বছরের এই বৃদ্ধের দ্বন্দ্ব হয়। এরপর সে ক্ষুব্ধ হয়ে বৃদ্ধকে মাটি চাপা দেয়। টানা 4 দিন সেখানে আটকে থাকার পর তাকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের আগে প্রচণ্ড জোরে চিৎকার করতে থাকেন তিনি, আর চিৎকার শুনেই পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করতে সমর্থ হন। যেখান থেকে পুলিশ ওই বৃদ্ধকে উদ্ধার করেছে সেখানে 74 বছর বয়সী এক নারী হত্যার শিকার হন। সেই হত্যারই তদন্ত করতে পুলিশ সেখানে যায়। তখন তারা ওই বৃদ্ধের চিৎকার শুনতে পান। পুলিশ ওই বৃদ্ধকে উদ্ধারের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে পুলিশ সদস্যরা কোদাল দিয়ে মাটি খুঁড়ছেন। ওই সময় তারা একটি অস্থায়ী বেজমেন্ট খুঁজে পান। সেটির ভেতরেই বৃদ্ধকে আটকে রেখে মাটি চাপা দেয় ওই কিশোর। মাটি সরানোর পর ওই বৃদ্ধকে টেনে ভেতর থেকে বের করা হয়। মলদোভার স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে গত 13 মে সোমবার এই ঘটনাটি ঘটে। জীবন্ত কবর দেওয়া বৃদ্ধকে যে সময় উদ্ধার করা হয় ওই সময় তার জ্ঞান ছিল, তবে তার গলায় জখমের দাগ ছিল। পুলিশ পরবর্তীতে মলদোভার উত্তর পূর্বাঞ্চলের উস্তিয়া থেকে 18 বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ ও তার বাড়িতে তল্লাশি অভিযান চালায়। ওই বৃদ্ধ জানিয়েছেন তিনি অভিযুক্ত কিশোরের সঙ্গে মদপান করছিলেন। তখন তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে ঝামেলা হয়। কিশোরটি তখন তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং বেজমেন্টের ভেতরে নিয়ে আটকে মাটি চাপা দিয়ে দেয়। পুলিশের ধারণা ওই কিশোরই 74 বছর বয়সী নারীকে হত্যা করেছেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।